हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टाडी केयर एंड जॉब न्यूज। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন থেকে কিছুক্ষণ আগে একটি নতুন অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে কিছু নতুন কর্মী নিয়োগ করছে। এছাড়াও আগেও বিভিন্ন ধরনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এখনও জানো না সেই সমস্ত বিজ্ঞপ্তি সম্পর্কে, তারা আই বাটনে ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলি দেখে আসতে পারো। এখনও অনলাইনে আবেদন চলছে, সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে, যাদের অষ্টম শ্রেণী এছাড়াও টেন্থ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের গ্রুপ ডি পদেও নিয়োগ করা হচ্ছিলো আগে, যার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটা একবার ভিজিট করে নেবে, তাহলে সমস্ত ডিটেলসগুলো জেনে নিতে পারো। সো আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, সেই নিয়ে আজকের ভিডিওতে জানাবো, যেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কীভাবে অনলাইনে আবেদন করবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের লেটেস্ট গভর্নমেন্ট এছাড়াও প্রাইভেট জবের রিকমেন্ড ভিডিও সবার আগে আমাদের চ্যানেলই দেখতে পাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন থেকে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে। এখানে 28/8/2020 সালে, অর্থাৎ 28/8/2020 সালে এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ 15/2020। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখে নেবে। এখানে অনলাইন আবেদন করতে এছাড়াও তোমাদের অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা প্রয়োজন হবে। এখানে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে, যেখানে তোমাদের ডাইরেক্ট রিকমেন্ড করা হবে বিভিন্ন ধরনের পোস্টে, যেখানে আসামসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এক্ষেত্রে তোমাদের নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের আন্ডারে। আসামসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এক্ষেত্রে নিয়োগ করছে, যেখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। এছাড়াও ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের যে কোনো বাসিন্দার ক্ষেত্রে আবেদন করতে পারবে। যেখানে নিয়োগ করছে বলে দিলাম তোমাদের আসামসোল ডেভেলপমেন্ট, আসামসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এক্ষেত্রে নিয়োগ করছে। 1/9/2020 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে, অর্থাৎ গতকাল থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। এবং তোমাদের অনলাইনে লাস্ট ডেট কবে রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করছে দেখো, এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করছে। দুটি ভ্যাকান্সি রয়েছে, যেটা হচ্ছে জেনারেলদের জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে, লেভেল 16-এর স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কোর্স থাকে, ডিপ্লোমা কোর্স বা ব্যাচেলার কোর্স থাকে, তাহলেই আবেদন করতে পারবে। 18-36 বছর পর্যন্ত আবেদন করতে হবে, যেটি 1/1/2020 সালে হিসেবে ধরা হবে। দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করছে। একটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য, এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, লেভেল 16-এর স্যালারি দেওয়া হবে। এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ওপর, তাহলেই আবেদন করতে হবে। 18-36 বছর পর্যন্ত আবেদন করতে হবে। তৃতীয় যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পদে নিয়োগ করছে, যেখানে একটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য, এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, লেভেল 16-এর স্যালারি দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে হবে, এবং গ্র্যাজুয়েট পাস তোমাদের টাউন প্ল্যানিংয়ের ওপর যে তোমাদের কোর্সটি থাকে, গ্র্যাজুয়েট কোর্স, সেটি থাকতে হবে, বা সিটি প্ল্যানিংয়ের ওপর যদি থাকে তাহলেও আবেদন করতে পারবে, বা হাউস প্ল্যানিংয়ের ওপর থাকলেও তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। 18-36 বছর পর্যন্ত আবেদন করতে হবে, 1/1/2020 সালে হিসেবে এই বয়সসীমা ধরা হবে। এই তিনটি পোস্টের ক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন নিয়োগ করছে, যেখানে তোমাদের অনলাইনে আবেদন 1/9/2020 সালে, অর্থাৎ 1/9/2020 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। এসসি এসটিদের জন্য 5 বছরের, এছাড়া ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে, বয়সের আপার এজের ক্ষেত্রে তোমাদের এই ছাড় থাকে সরকারি হিসেবে, সেই সুবিধাগুলো তোমরা পাবে। এছাড়াও তোমাদের রিকমেন্ড সম্পর্কে যে এক্সাম হবে তার সিলেবাস পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন চলছে, বা 21/9/2020 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। এবং এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমাদের কিছু অ্যাপ্লিকেশন ফিস রেখেছে, যেমন এখানে দেখতে পাচ্ছ জেনারেল ওবিসিদের জন্য 220 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেখেছে, এছাড়াও এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য শুধু 70 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেখেছে, যেটি তোমরা অনলাইনে আবেদন করবে যখন তখন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারো, বা তোমরা এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে, এই অ্যাকাউন্টে তোমরা চালানের মাধ্যমে এই পেমেন্টটা করে নিতে পারো। সো এই তিনটি অফিসিয়ালি বা এই তিনটি পোস্টে তোমাদের নিয়োগ করছে আসামসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, যেখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে 30/9/2020 সালে। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে
আসতে হবে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিংক সরাসরি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কমে সার্চ করবে www.mscwb.org এটি লিখলেই তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে এবং এখানে দেখো অনেক অ্যাডভার্টাইজমেন্ট নম্বর শো হচ্ছে এখানে তোমরা স্ক্রল ডাউন করলে তোমরা এখানে 15 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর শো হয়ে যাবে আজকে শো হচ্ছে না কারণ তোমাদের কাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমরা 15 তারিখ থেকে তোমরা 1 সেপ্টেম্বর থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 15 নম্বর তোমাদের সেকশন শো হয়ে যাবে কাল থেকে 1 সেপ্টেম্বর 2020 থেকে তোমাদের শো হয়ে যাবে এবং ওইখানে ক্লিক করলি অর্থাৎ 15 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে ক্লিক করলি এই সাইডে একটা তোমাদের পেজ শো হয়ে যাবে যেখানে তোমরা একটু স্ক্রল ডাউন করলে এখানে একটি অনলাইনে আবেদন বা অনলাইন অ্যাপ্লাই অনলাইন বলে একটি বাটন শো হয়ে যাবে সেখানে ক্লিক করলি তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সরাসরি তোমাদের অনলাইনে আবেদন করতে হবে যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন সম্পূর্ণ স্থায়ী পদে এক্ষেত্রে নিয়োগ করছে যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই এই পোস্টগুলির দিকে দেখতে পারো বা তোমরা আবেদন করতে পারো লাস্ট ডেট রয়েছে 30/9/2020 সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যে সমস্ত বন্ধুদের এই কোয়ালিফিকেশনটা রয়েছে তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও ইনফরমেশনটা পেতে পারে সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ।